সালাম আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাব আমরা পাখির হাটে, আজকে আমরা ডায়মন্ড ঘুঘু কিনতে যাব। রওনা দিলাম, প্রায় আমাদের 10 মিনিট লাগবে হাটে যেতে। তো আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য শৌখিন পাখির চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের আজকে হাটে ঘুরে দেখাবো পাখি, আর আমরা এক জোড়া ডায়মন্ড ঘুঘু পাখি কিনে আনবো। তো আমরা রওনা দিলাম, সাথে আছে আমার বড় ভাই। ওয়েদারটা আজকে অনেক সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব, খুব ভালো লাগতেছে। তো আমাদের সাথেই থাকুন, আমরা হাটের প্রায় কাছাকাছি চলে আসছি। এখন হাটের মধ্যে আমরা ঢুকবো, আমাদের সাথেই থাকুন। তো আমরা হাটে চলে আসছি, দেখুন অনেক ঘুঘু। ঘুঘুগুলো আসলে অস্থির লাগতেছে, খুব ভালো লাগতেছে, কারণ শখের পাখি। অনেক দিনের ইচ্ছা যে এক জোড়া ডায়মন্ড পাখি কিনব। তো আজকে হাটে চলে আসছে, তো আজকে কিনে নিয়ে যাব এক জোড়া। অনেক পাখি দেখতেছি, মন কেড়ে নিতেছে, কারণ অনেক পাখি দেখে অনেক ভালো লাগতেছে, মনে চাইতেছে সবগুলো পাখি কিনে নিয়ে যাই। কিনবো আসলে আস্তে আস্তে সবগুলাই কিনবো, এক জোড়া করে, মানে সব পাখি এক জোড়া করে কিনবো নিয়র। তো ডায়মন্ড ঘুঘু এখন এক জোড়া। তো আমরা হাটে গেলাম, হাটে আসলে পাখি মানে যেগুলো ঘুঘু আছে সবগুলো বাচ্চা ঘুঘু, আর অনেক দাম বেশি চায়। আর বাচ্চা ঘুঘু কেনার পরে দেখা যায় এক বছর পালতে হবে, এর কারণে আমরা হাটে দিকে নিবো না। আসলাম পাখির এক দোকানে, এখন দেখবো, কারণ এই জায়গায় দিকে রানিং এক জোড়া ডায়মন্ড ঘুঘু নিয়ে যাবো, ডিম বাচ্চা ডিম সহ। তো এই জায়গায় এখন দেখবো আমরা পাখিগুলা কীরকম, এই জায়গায় দিকে দেখে শুনে এক জোড়া নিয়ে যাব। আর হাটে যেগুলা দেখলাম ওইগুলো অনেক ছোট ছোট বাচ্চা, এর কারণে হাটে দিকে নেব না। এখন এই দোকান থেকে আমরা এক জোড়া নিয়ে যাব, দেখবো এক জোড়া পাখি। এই দোকান থেকে এর আগে আমরা অনেক পাখি নিছি, কারণ অনেক ভালো পাখি দেয়। এই এই জোড়াটা নিয়ে যাব, এখন ডিম দিয়ে বসে আছে অনেকগুলাই অস্থির, কারণ এই যে পাখিটাও ডিম দিয়ে বসে আছে, এগুলো একদম রানিং। এগুলো নিলে কি হবে, 1 মাসের মধ্যে ডিম বাচ্চা করবে, রানিং। এই যে অনেক সুন্দর, এই যে জায়গায় এক জোড়া ডিম নিয়ে বসে আছে, এই জোড়াও রানিং, অনেক সুন্দর অস্থির। আর একটা বাচ্চাও আছে, বাচ্চাটা অনেক বড় হয়েছে অস্থির। এই পাশে আছে সাথে বড় ভাই, বড় ভাই মনোযোগ দিয়ে দেখতেছে, কারণ বড় ভাইয়ের দরকার এক জোড়া, কারণ অনেক দিনের ইচ্ছে ভাইয়ের যে এক জোড়া কিনবে। এই পাশে মাছ, অনেক মাছ আছে, সুন্দর সুন্দর মাছ। এই পাশে মাছ অস্থির, মাছ এই পাশে মাছ অস্থির। তো আমরা এখন দেখবো মাছগুলো, সেই মাছ মাছও নিবো, এক জোড়া মাছ নিয়ে যাবো সামনে সপ্তাহে, কারণ পানি পাখি অনেক পাখি এই দোকানে, ঘুঘু ডায়মন্ড ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু সব। তো শখের পাখিগুলো এখন ধরা হচ্ছে, এখন পাখিগুলো ধরে ব্যাগে ভরে দিবে। তো প্রথম তো ভাবতেই ভালো লাগতেছে, অনেক সুন্দর, কারণ ইচ্ছা ছিল এক জোড়া ডায়মন্ড আপ কিনবো, তো আশা পূরণ হইলো ইনশাল্লাহ। এরপরে আরও কয়েক জোড়া নিব। তো আর একটি ধরা হচ্ছে, তো পাখিগুলো আসলে অনেকই অনেক সুন্দর, পাখিগুলো একদম রানিং, ডিম টিম সহ নিলাম। তো হাড়িতে ডিম একটা আছে, তো খুব যত্ন করে সহকারে নিয়ে যেতে হবে, কারণ ডিম ভেঙে গেলেই শেষ। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনে আরও ভালো ভালো পাখি কিনতে পারি, আরও সামনে ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। তো আমরা বাসায় চলে আসলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর কারণে আমরা ভিডিওটা শর্ট করে কেটে দিলাম। এখন আমরা পাখিটি নিয়ে বাসায় চলে আসছি, এখন আমরা কলিংতে যে পাখিটা ছেড়ে দেব। তো আপনারা ভিডিওটা দেখুন, আর যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, জলদি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন।
আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে শৌখিন পাখির চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আর এখন নিয়ে যাব, এখন আমরা পাখিটি ছেড়ে দিব। দেখুন সবাই তো খুব ভালো লাগতেছে, আর ওরাও খাঁচায় বন্দি ছিল, এখন মানে টল নিতে ছেড়ে দিব। আর ওরা পারবো শৌখিন ভাবে ডাকবো ডাকবো, খুব ভালো লাগবো ওদেরও। তো দেখুন আমরা এখন ছেড়ে দিব। এই এই পাশে দেখা যায় বাজরি তখন ডিম বাচ্চা দিয়ে বসে আছে, এই পাশে অনেক বাজরি আছে। এর আগে মানে যে দেশি গুগু আছে একজোড়া, সাইডে অস্ট্রেলিয়ান গুগু আছে। ওদের এখন মানে কিছুক্ষণের জন্য গন্টানির জন্য ওদের খাঁচায় রাখবো, কারণ কলোনিতে অনেক পাখি টাকি আছে, কারণ ওরা কলোনিতে নতুন। কারণ কলোনিতে যদি এখন ছাড়ি ওদের ঠোকরাবে, ঠোকরি আর মানে আঘাত করবে অনেক। এর কারণে আমরা কলোনিতে ছাড়বো না, এখন মানে আধা ঘন্টা এক ঘন্টার জন্য ওদের খাঁচায় রেস্টে দেব। দেওয়ার পর দেখা যায় একদিন বা একদিন পরে মানে ওদের ছেড়ে দেব। ডিম একটা আছে দেখুন কত সুন্দর, যারা বড়রা ছটফট করতেছে, অনেক সুন্দর। তো সামনে দেখি ইনশাল্লাহ, মানে সামনে সপ্তাহে আরো একজোড়া আনবো। আর ওইরকম মানে ওই ভিডিওটা পেতে আপনারা চ্যানেলের সাথেই থাকবেন, সামনে আপডেট দিব। আর যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবেন, কারণ সামনে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দেন, সবাইকে ধন্যবাদ।